শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি তোমাদেরকে আজ সপ্তম আইসিটি ক্লাস তৃতীয় বাংলা ভাষণ সপ্তম আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রায় সিলেবাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা শেষের দিকে একটা টপিক বাদ ছিল, সেটা করাবো। পৃষ্ঠা 20 কুইক অ্যাক্সেস টুলবার। পৃষ্ঠা 20 কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে যে, দেখো ছবিটা দেখো তোমরা, কুইক অ্যাক্সেস টুলবার এটি একটি ছোট্ট টুলবার যেখানে বিভিন্ন কমান্ড গ্রাফিক্যাল আইকন প্রদর্শিত হয়। বিভিন্ন কমান্ডের গ্রাফিক্যাল আইকন প্রদর্শিত হয়, ইউজার মাউস দিয়ে ওই আইকনের উপর ক্লিক করে সংশ্লিষ্ট কমান্ডগুলোকে তোমরা কার্যকর করতে পারবে। এটি রিবনের উপরে বা নিচে প্রদর্শিত হয়, কখনো কখনো উপরে, বেশিরভাগ সময় উপরে প্রদর্শিত হয়, আবার কখনো কখনো নিচেও প্রদর্শিত হয়। এটি কুইক অ্যাক্সেস টুলবারটি একটি কাস্টমাইজ টুলবার, এখানে ইচ্ছে মতো বিভিন্ন টুলের আইকন যুক্ত করা যায় বা বাদ দেওয়া যায়। অর্থাৎ এটাকে কাস্টমাইজ টুলবার বলা হচ্ছে এই জন্য যে এখানে তুমি তোমার ইচ্ছা মতো টুল বসাতে পারবে, টুল তুমি এখান থেকে বাদ দিতে পারবে। ঠিক আছে, রিবনের নিচেও কুইক অ্যাক্সেস টুলবার থাকে, আবার উপরেও থাকবে, অর্থাৎ তুমি দ্রুত ওই প্রোগ্রামে ঢোকার জন্য। মাইক্রোসফট অফিস বাটনটা দেখো, উইন্ডোর একেবারে উপরে বাম কোনায় লোগো চিহ্নিত গোলাকার যে বাটনটা থাকে সেটাকে বলা হয় কি, মাইক্রোসফট অফিস বাটন। একবার উপরে বাম কোনায় ওখানে ক্লিক করলে দেখবে যে নিচের দিকে একটা মেনু বাইর হবে, দ্যাট ইজ কল্ড ড্রপ ডাউন মেনু। ওই অফিস বাটনে ক্লিক করলে নিচের দিকে একটা মেনু বের হবে, ওইটাকে ড্রপ ডাউন মেনু বলা হয়। ওখানে দেখবা নিউ, ওপেন, সেভ, সেভেস, প্রিন্ট, তারপরে প্রিপেয়ার, স্যান্ড, পাবলিশ, ক্লোজ, এক্সিট ইত্যাদি, এই ধরনের অনেকগুলো কমান্ড রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমি বলি আবার, এই যে মাইক্রোসফট অফিস বাটনের মাইক্রোসফট অফিসের প্রোগ্রামের মধ্যে এখানে এখানে ক্লিক করলে একবার নিচের দিকে একটা মেনু বের হবে, আর যদি এটা না বের হয় তাহলে ফাইলের মধ্যে ক্লিক করবা, তখন একটা নিচের দিকে একটা মেনু বের হবে যেটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখবো যে ওখানে কতগুলো লেখা পাবা একটার পর একটা সিরিয়ালি, নিউ, ওপেন, সেভ, সেভেস, প্রিন্ট, প্রিপেয়ার, স্যান্ড, পাবলিশ, ক্লোজ, এই কমান্ডগুলো থাকবে। এই কমান্ডগুলোর এক একটার এক এক ধরনের কাজ, এই কমান্ডগুলো থাকবে এবং প্রতিটি কমান্ডের আবার কতগুলো সাব মেনু পাওয়া যাবে, সেগুলো ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। দেখবা যে এই নিউতে ক্লিক করলে তোমার নতুন ফাইল খোলার জন্য ব্যবহৃত হবে, ওপেনে ক্লিক করলে পুরাতন ফাইলগুলো ওপেনের ভিতরে থাকবে, হ্যাঁ, সেভে ক্লিক করলে কোনো কিছু লেখার পরে সেভ করার জন্য সেভ, তারপরে সেভেস অর্থাৎ নতুনভাবে একটা ফাইল তৈরি করার জন্য সেভেস ক্লিক করতে হবে, তারপরে আছে প্রিন্ট, অর্থাৎ কোনো কিছু লেখার পরে প্রিন্ট করার জন্য ওই প্রিন্ট কমান্ডে ক্লিক করলে দেখা যাবে যে আরেকটা সাব মেনু বের হবে, সেখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে পারো। অনেকগুলো কাজ আছে, এগুলো শিখবে আস্তে আস্তে তোমরা। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো কমান্ড রয়েছে এবং প্রতিটা কমান্ডের আবার কতগুলো সাব মেনু রয়েছে এবং এই সাব মেনুগুলোর আবার ভিন্ন ভিন্ন কার্যকারিতা রয়েছে, ভিন্ন ভিন্ন কার্যক্রম রয়েছে। তারপরে আসো রিবন, মাইক্রোসফট অফিস 2007 ভার্সন থেকে মেনু ও টুলের পরিবর্তে ইউজার ইন্টারফেস হিসাবে রিবন যুক্ত করা হয়েছে। ঠিক আছে, মাইক্রোসফট অফিস 2007 ভার্সন থেকে মেনু এবং টুলের পরিবর্তে কিছু ব্যবহারকারীর কিছু সুবিধা অনুযায়ী কিছু ছবি সম্বলিত একটা রিবন যুক্ত হয়েছে। কোনো কিছু এডিট করার সময় সম্ভাব্য পরিবর্তনগুলো প্রিভিউ একসাথে রিবনে দেখা যায়। ঠিক আছে, বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে স্বয়ংক্রিয় রিবন কি পরিবর্তন হয়, যেমন টেবিল নিয়ে কাজ করার সময় ওখানে ডিজাইন লেআউট দুটি রিবন ট্যাব স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, এটা হচ্ছে রিবন। এই পুরোটাকে বলা হচ্ছে রিবন। ঠিক আছে, এই পুরোটাকে বলা হচ্ছে রিবন। আমি তোমাদেরকে ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি, এই পুরোটাকে বলা হচ্ছে রিবন। ঠিক আছে, এখন ওই যে বলেছিলাম যে
ফাইলের মধ্যে ক্লিক করলে দেখো আমি ফাইলের মধ্যে ক্লিক করি এই যে নিউ ওপেন সেভ সেভ এস এখানে একটার পর একটা অনেক গ্রুপ ড্রপ ডাউন মেনু বের হয়েছে ফাইল নিউ ওপেন সেভ সেভ এস প্রিন্ট প্রিপেয়ার পাবলিশ এক্সিট এই ধরনের অনেকগুলো এবং প্রত্যেকটার আন্ডারে সাব মেনু আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে রিবনটা দেখালাম আর ফাইলের অধীনে কী কী থাকে দেখালাম অর্থাৎ এই অফিস বাটনের আন্ডারে কী কী থাকে মাইক্রোসফট অফিস বাটনের কী কী থাকে সেটা দেখালাম ডায়ালগ বক্স লঞ্চার পৃষ্ঠা 21 পৃষ্ঠা রিবনের অভ্যন্তরে বিভিন্ন টুলগুলো কাজের ভিত্তিতে গ্রুপ ভিত্তিক আকারে সজ্জিত থাকে এবং প্রতিটি টুল গ্রুপের নিচে এর নাম দেওয়া থাকে যেমন মনে করো যেমন এখানে বোল্ড আইটালিক ইউ BIU লেখা আছে ঠিক আছে এই পুরোটা একটা গ্রুপ এই গ্রুপটার নাম হচ্ছে যে ফন্ট গ্রুপ আমি দেখিয়ে দিচ্ছি যেমন মনে করো এই যে দেখো এই যে এখানে BIU লেখা দেখা যাচ্ছে এই পুরোটা হচ্ছে যে একটা গ্রুপ নিচে লেখা আছে ফন্ট তারপরে এখানে আছে প্যারাগ্রাফ গ্রুপ প্যারাগ্রাফ এই গ্রুপটার নাম হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ এটা হচ্ছে ফন্ট গ্রুপ এখানে এক একটা এক এক গ্রুপের আন্ডার থাকে ঠিক আছে একটা এক একটা কয়েকটা ইয়া মিলে এক একটা গ্রুপ ঠিক রিবনের অভ্যন্তরে বিভিন্ন টুলগুলো কাজের ভিত্তিতে গ্রুপ আকারে সজ্জিত থাকে এবং প্রতিটি টুল গ্রুপের নিচে এর নাম দেওয়া থাকে প্রতিটা টুল গ্রুপের নিচে কিন্তু এর নাম দেওয়া থাকে অধিকাংশ টুল গ্রুপের নামের পাশে একটি ছোট্ট অ্যারো চিহ্ন চতুষ্কোণ বক্স পাওয়া যায় এগুলো হলো ডায়ালগ বক্স এই ডায়ালগ বক্স লঞ্চার যেখানে ক্লিক করলে ওই টুলগুলোর সংশ্লিষ্ট ডায়ালগ বক্স বা অপশন উইন্ডো ওপেন হবে ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে এই চ্যাপ্টার শেষ করলাম অর্থাৎ আমাদের সিলেবাসই শেষ হয়ে গেল ঠিক আছে এর পরবর্তীতে আমরা হয়তো বা রিভিশনে যাব তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে না ঠিক আছে প্র্যাকটিস অবশ্যই করতে হবে প্র্যাকটিস করলে তোমাদের কাছে অনেক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তাই আজকে আমরা এই চ্যাপ্টার কী কী শিখলাম এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজন তোমাদের এটা ছিল যে এই কম্পিউটার চালু করা আর উইন্ডোজ পরিচিতি উইন্ডোজ পরিচিতির মধ্যে আমরা শিখলাম ডেস্কটপ স্ক্রিন আমি একটু রিভিশনে বলছি এটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন এই ডেস্কটপ স্ক্রিনের মধ্যে কী কী থাকে এই ডেস্কটপ স্ক্রিনের মধ্যে থাকে আইকন ওয়ালপেপার টাক্স বার মাউস পয়েন্টার স্টার্ট বাটন উইন্ডোজ পরিচিতি আমি রিভিশন দিচ্ছি আবার যেহেতু আমার সিলেবাস শেষ উইন্ডোজ পরিচিতির মধ্যে এটা পুরোটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন ছোটো ছোটো ছবিগুলোকে বলা হয় আইকন নিচের লম্বা বারটাকে বলা হয় টাক্স বার এই ছবিটাকে বলা হয় ওয়ালপেপার তারপরে এটাকে বলা হয় মাউস পয়েন্টার এটা হচ্ছে যে স্টার্ট বাটন ঠিক আছে এগুলো তোমাদের ব্যবহারিক পরীক্ষায় আসতে পারে এগুলো সম্পর্কে আমরা জেনেছি কয়েকদিনে বিস্তারিত জেনেছি এরপরে আছে ওয়ালপেপার পরিবর্তন করা যায় এটা জেনেছি আর একদম নিচে যে বারটা থাকে সেটা আমি আবার বলছি এটা হচ্ছে কি টাক্স বার এরপরে উইন্ডো প্রোগ্রাম উইন্ডো পরিচিতি প্রোগ্রাম উইন্ডো পরিচিতির মধ্যে কুইক অ্যাক্সেস টুল বার কোনটা দেখিয়েছি আমরা তারপর টাইটেল বার একদম উপরের যে বারটা থাকে একদম উপরে দ্যাট ইজ কল্ড টাইটেল বার তারপর এখানে থাকে মিনিমাইজ বাটন ম্যাক্সিমাইজ বাটন ক্লোজ বাটন হ্যাঁ ওয়ার্কিং এরিয়া অর্থাৎ যেখানে কাজ সাদা জায়গাটাকে ওয়ার্কিং এরিয়া বলা হয় এই পাশের থেকে বলা হয় স্ক্রল বার হ্যাঁ রিবন অফিস বাটন টাক্স বার এগুলো একটু দেখতে হবে তোমরা যদি বই দেখো আশা করি বুঝতে পারবে সমস্যা হবে না তারপরে কুইক অ্যাক্সেস টুল বার আজকে দেখলাম তারপরে রিবন কী সেটা সম্পর্কে আমরা কি আজকে জানলাম এরপরে ডায়ালগ বক্স লঞ্চার কী জানলাম মাইক্রোসফট অফিস বাটন কী এটা জানলাম ঠিক আছে এগুলো একটু বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে এর আগে আমরা জেনেছিলাম কম্পিউটার কীভাবে চালু করতে হয় কম্পিউটার চালু করার ধাপ কয়টি চারটি ঠিক আছে চারটি ধাপ সম্পর্কে আমরা জেনেছিলাম আমি কী কী আমি আবার বলছি
কম্পিউটার চালু করার জন্য চারটি ধাপ। একটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করতে হবে, বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করতে হবে, এই যে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করতে হবে। তারপরে করতে হবে কম্পিউটারের সাথে ইউপিএস থাকলে ইউপিএসের সুইচটা অন করতে হবে। কম্পিউটারের সাথে এই যে ইউপিএসটি লাগানো থাকে, ইউপিএসে প্রথমে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করা, তারপরে ইউপিএসের সুইচ অন করা। এটা একটু বড় করে দেখিয়েছি এখানে, ইউপিএসের সুইচ অন করা। তারপরে সিপিইউ, তারপরে সিপিইউর সুইচটা অন করা। এখানে দেখো যে সিপিইউর সুইচ, সিপিইউটা দেখা যাচ্ছে, এই যে সিপিইউর সুইচ অন করা। সিপিইউটাকে বলা হয় সিস্টেম ইউনিট, সিস্টেম ইউনিটের পাওয়ার সুইচটিতে টিপ দিয়ে অন করতে হয়। তিন নম্বর কাজ। চার নম্বর কাজ হচ্ছে যে মনিটরের জন্য মনিটরের একটা পাওয়ার সুইচ থাকে, এখানে দেখো এই মনিটর সুইচটাকে অন করতে হবে, এরপরেই কম্পিউটার কি চালু হয়ে যাবে। একটু সময় নেবে, চালু হওয়ার সাথে সাথে কম্পিউটার সর্বপ্রথম এর সাথে সংযুক্ত সকল হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখে, এবং হার্ডওয়্যার সব ঠিক থাকলে এরপর হার্ড ডিস্ক থেকে এর অপারেটিং সিস্টেমকে মেমোরিতে লোড করা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় বুটিং। এটা একটু করে নিতে হবে। বুটিংয়ের কিছু সময় পর বাম পাশের চিত্রের মধ্যে একটি স্ক্রিন দেখা যাবে, একে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। এই অবস্থায় কম্পিউটারে কি কাজ করা যাবে। তাহলে আজকে আমরা রিভিশনও হয়ে গেল এই কম্পিউটার কীভাবে চালু করতে হয়, আর উইন্ডোজ পরিচিতি, প্রোগ্রাম উইন্ডোর পরিচিতি, টোটাল এই ব্যবহারিক এরিয়াটা আমি রিভিশন দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা বাসায় একটু পড়ে ফেলতে হবে, সিলেবাসে যা যা আছে এগুলো সবগুলো পড়ে ফেলতে হবে, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ঘরে অবস্থান করো। করোনাকালীন এই মহামারীর সময়ে নিজেকে সর্বোচ্চ সুরক্ষিত রাখতে হবে। সবসময় বাইরের থেকে এসে বা দিনে কয়েকবার হাত দিয়ে সাবান ধুতে হবে, এবং সকলকে সচেতন থাকতে হবে, রাখতে হবে। দেখা হবে অন্য আরেকটি অনলাইন ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।